প্রাইমারি ইন্টারভিউ নিয়ে বড়ো খবর চলে এসেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রাইমারি যে ইন্টারভিউ হতে চলেছে সেটা কিন্তু ডিসেম্বরে হতে চলেছে পশত থেকে সরাসরি আমরা খবর সংগ্রহ করেছি এবং তার সাথে বিভিন্ন নিউজ পোর্টালও আপনারা দেখে থাকবেন তো বিস্তারিতভাবে জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকন প্রেস করে করে দিন তাহলে লোকটা মিস করবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এবং তার সাথে কিছু পদ্ধতিগত বদল আসতে চলেছে সেগুলো আপনাদের জানা দরকার তো যে খবরটা আসা যাচ্ছে যে খুবই সম্ভাবনা আছে থার্ড উইক থেকে ইন্টারভিউ হওয়ার এবং এবার প্রাথমিকের যে ইন্টারভিউ সেটা খুবই গুরুত্বপূর্ণভাবে হতে চলেছে এবং দ্রুত ইন্টারভিউ শুরু করতে সচেষ্ট হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট শেষ হলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়া হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে খবরটি আসছে তবে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা খর্ব হচ্ছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ অফিসগুলো অর্থাৎ ডিপিএসসিগুলো আপনারা জানেন যে তাদের হাতে কিছু ক্ষমতা থাকছে না আস্তে আস্তে কমে দেওয়া হচ্ছে এবং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ একটা খবর আসছে এবং ইন্টারভিউতে পদ্ধতিগত যে বদল সেটা এবার আপনারা জানতে চলেছেন তো এবারে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে অর্থাৎ একদম এপিসি ভবন থেকে নিয়ন্ত্রণ করা হয় পুরো ব্যাপারটাকে এবং আপনারা জানেন যে জেলাভিত্তিক নিয়োগে একাধিক সমস্যা হচ্ছে বিভিন্ন সিবিআই তদন্ত চলছে এবং সেখানে জেলা থেকে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন তথ্যপাতের সমস্যা হচ্ছে সেই জন্য ফলে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া যেতে পারে এমন একটি খবর আসছে এবং কলেজ সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন যেভাবে ইন্টারভিউ প্রক্রিয়া চালনা করে সেভাবে ইন্টারভিউ নিতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এই বিষয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা চলছে এবং একই সঙ্গে উত্তরবঙ্গের প্রার্থীদের কথায় মাথায় রেখে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা জোন করে ইন্টারভিউ ব্যবস্থা করাবে অর্থাৎ তাদের ক্ষেত্রে যেহেতু কলকাতার দূরত্ব অনেক বেশি তাদের থেকে তো সেই জন্য তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাম্প বা জোন করে কিন্তু ইন্টারভিউর ব্যবস্থা করা হয় যদিও এই বিষয়ে কোনো মন্তব্য এখনও পর্যন্ত মাননীয় পর্ষদ সভাপতি করেননি তো আমরা যে খবরটা পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে সম্ভব যে ব্যাপারটা সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো তো এর আগে পর্ষদ সভাপতি বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ করবে পর্ষদ কিন্তু সেই ব্যাপারটা কতটা বাস্তবায়িত হয় সেটা দেখার বিষয় এবং ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চল্লিশ হাজারও বেশি প্রার্থী আবেদন করেছেন এবং ডিসেম্বরের মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টার প্রক্রিয়া শুরু করতে যেহেতু পর্ষদ চাইছে এবং সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে ইন্টার প্রক্রিয়া শেষ করা হবে এবং গোটা বিষয়টি প্রাথমিক স্তরে আছে বলে জানা যাচ্ছে যেটা পর্ষদ থেকে যেটা খবরটা আমরা পাচ্ছি যে এখন প্রাইমারি স্টেজে আছে ব্যাপারটা অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে ভিন্তে চলছে এবং জোর কদমে একটা প্রস্তুতি চলছে অর্থাৎ ইন্টার প্রক্রিয়াটা যেহেতু মানে একটা বড়ো ব্যাপার আপনারা জানেন যে ফোরটি থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট সেখানে পার্টিসিপেট করবেন তো সেটা একটা বড়ো ব্যাপার তো টেট শেষ হওয়ার পরেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটি বড় খবর আসতে চলেছে তো থার্ড উইক থেকে যদি শুরু হয় তো অবশ্যই সেটা একটা ভালো ব্যাপার ও স্টেট ওয়াইজ অর্থাৎ পুরো রাজ্যব্যাপী জিনিসটা হবে এবং সেক্ষেত্রে এপিস থেকে পুরো নিয়ন্ত্রণ করা হবে ব্যাপারটাকে এবং উত্তরবঙ্গের যারা আছেন আমরা বললাম যে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাম্প করে একটা ব্যবস্থা করা হতে পারে এটা কিন্তু একটা ইনিশিয়াল একটা নিউজ আসছে তো সেটা আপনার সাথে শেয়ার করা হলো সবার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং